আসসালামু আলাইকুম সবাই, টিআর একাডেমিতে স্বাগতম। আজকে আমাদের জৈব রসায়নের ফিফথ লেকচার। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। কিন্তু অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করার আগে আমরা অন্য একটা টপিক করে নেব। সেই টপিকটা হলো কিভাবে আমাদের যে বিক্রিয়কগুলা ভাঙে, মানে আমাদের একটা নির্দিষ্ট ভাবে ভেঙে যায় কয়েকটা নির্দিষ্ট বিক্রিয়ক আছে, সেগুলো আমাদের নির্দিষ্ট ভাবে ভেঙে যায়। তো সেগুলো আগে আমরা দেখে নেব যে কিভাবে তারা ভাঙে এবং কি কি অংশ পার্ট তৈরি করে, এভাবে আমরা প্রথম দেখব। তারপরে আমরা আছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াতে আমরা স্টার্ট করতে যাব। কিন্তু আজকে এই ভিডিওতে সবগুলো অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া আমরা শেষ করব না, আমাদের সামনে ভিডিওতে আমাদের অ্যালকাইল হ্যালাইডের পরের পার্ট থাকবে, তাই এটাকে পার্ট ওয়ানও বলা যায়। তাহলে চলো আগে আমরা প্রথমে যেটা বললাম যে বিক্রিয়কগুলা কিভাবে ভাঙে সেগুলো আমরা দেখে নিই। তাহলে চলো আমরা প্রথমে দেখি কিভাবে এইগুলোগুলা ভেঙে যায়। প্রথমে আমরা নেব ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড কিভাবে ভেঙে যায়, ফসফরাস পেন্টাক্লোরাইড যখন ভাঙে তখন আমাদের আসলে মানে কিভাবে ভাঙে, ফসফরাস ট্রাইক্লোরাইড ক্লোরিন ক্লোরিন এই যে দুইটা এখানে ভেঙে যায়। ফসফরাস সাথে দুই পাশে ক্লোরিন থাকে, আমরা এইভাবে আসলে দেখাবো যে কোথায় কোথায় ভেঙে যায়। ফসফরাস দুই পাশে যদি ক্লোরিন থাকে সেই ক্লোরিনটা ভেঙে যায় এবং শুধুমাত্র ফসফরাস ট্রাইক্লোরাইড থাকে, তখন আমাদের বিভিন্ন যখন বিক্রিয়া আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড মানে আমরা ফসফরাস মানে ফসফরাস পেন্টাক্লোরাইড যখন ইউজ করি তখন আমাদের নর্মালি ফসফরাস ট্রাইক্লোরাইড থাকে কিন্তু বাকি ক্লোরিনগুলো কিন্তু থাকে না, তাই এগুলো কিন্তু ভেঙে যায়। এইভাবে আমরা বাকিগুলোর ক্ষেত্রেও দেখব। আমাদের যে এই যে এই যৌগটার ক্ষেত্রে এই যৌগটার ক্ষেত্রেও কিন্তু ফসফরাসের মধ্যে কাহিনী হবে, ফসফরাসের মধ্যে ক্লোরিন এইখানে যে ক্লোরিনের এখানেও ভেঙে যাবে। এখানে ভেঙে যাওয়ার ফলে তখন আমাদের এই যে এই গ্রুপটা থাকবে এবং এই গ্রুপটা বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, বিক্রিয়াতে কাজ করবে। তাহলে এইভাবে আমাদের কি হয় বিভিন্ন জিনিসগুলা ভেঙে যায়। এখন আমরা এইরকম আরো প্রচুর গুলা দেখব। পানি, আমাদের পানির ক্ষেত্রে কি হয়, নর্মালি যদি আমরা পানি ইয়ার ক্ষেত্রে করি তখন আমাদের পানির ক্ষেত্রে সেম বন্ধন ভেঙে যাবে। আমাদের ক্ষেত্রে এখন এখনকার ক্ষেত্রে উপরে কয়েকটা বাদে এখন গুলো আমরা যেগুলো করব সেগুলো অক্সিজেন থাকবে বাকি দুই পাশে ভেঙে যাবে, অক্সিজেন মাঝখানে বাকি দুই পাশে গুলো ভেঙে যাবে। এটাকে মনে রাখতে পারো তোমরা যে অক্সিজেন থাকবে বাকি দুই পাশের গুলো ভেঙে যাবে যা আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা আরেকটা দেখে নিই, মানে এটা অ্যালকোহল অথবা যখন ইথারের ক্ষেত্রে থাকবে তখনকার ক্ষেত্রে বলছি আমরা, তখনকার ক্ষেত্রে দেখো কারণ কি হবে, তখন আর অক্সিজেনটা মানে মাঝখানে থাকবে যেটা আমি বললাম যে অক্সিজেনটা মাঝখানে থাকবে, তারপরে ওইস আর মানে এখানে ভেঙে যাবে এই বন্ধন গুলা ভেঙে যাবে, তার মানে অক্সিজেন সবসময় ভিতরে থাকবে পরপাক বন্ধন ভেঙে যাবে, মানে এই আর আলাদা হয়ে যাবে। আর এই পাশে যে আমাদের মানে যদি অ্যালকোহল থাকে তাহলে হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, আর যদি আমাদের ইথার থাকে তাহলে আর আলাদা হয়ে যাবে। আর হচ্ছে কি আমাদের অ্যালকাইল মূলক, এটা যদি এখন আমাদের বেনজিনের ক্ষেত্রে থাকতো, বেনজিনের ক্ষেত্রে আমাদের বেনজিনের মানে ধরো ফেনল অথবা তোমার বেনজিনের যে আমাদের আমাদের বেনজিনের যে ইথার হতে পারে সেটাকে থাকতো তাহলে তখন কি হতো, এখানে ভেঙে যাবে আমাদের, তখন আমাদের বেনজিন আলাদা যাবে এবং অন্যান্য বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের কাজগুলো হবে। আমাদের আরো কয়েকটি আছে সেগুলো আমরা দেখে নেই, অ্যাসিড অথবা এস্টার, মানে ইস জায়গায় যদি আর থাকে তাহলে তো আমাদের এস্টার বলা, অ্যাসিড অথবা এস্টার যদি আমাদের থাকে তাহলে সেম ভাবে আমাদের কি থাকবে, একটা অক্সিজেন আলাদা হয়ে যাবে বাকিগুলো হতে আমাদের থেকে যাবে, আর সিও ও এইচ আর, ঠিক আছে। আমাদের এই যে অক্সিজেন এই অক্সিজেনের পাশে আমাদের ভেঙে যাবে আমাদের যে আমাদের বন্ধনটা সে বন্ধনটা ভেঙে যাবে। এখন যদি আমাদের অ্যালকাইল অ্যাসিড সরি অ্যারাইল তাহলে তখন আমাদের থাকবে তখন আমাদের সেম ক্ষেত্রে মানে এইটার মতোই কাজ করবে, এখানে ভেঙে যাবে।
আমরা দেখতে পেলাম যে আমাদের যে আমাদের বিক্রিয়কগুলো যেগুলো থাকে সেই বিক্রিয়কগুলো কি আকারে ভাঙে, এই আকারটা আমরা দেখতে পেলাম। এখন এইটা আমাদের বাকি যতটুকু জৈব যৌগ আছে, আমাদের জৈব যৌগ কিন্তু এখন বলা যায় যে সেকেন্ড পার্ট আমরা ডিসকাস করে ফেলেছি। তো এই যে সেকেন্ড পার্ট, এই সেকেন্ড পার্টে যতটুকু আছে সেই সেইখানে কিন্তু আমাদের এই সম্পূর্ণটুক কাজে লাগবে, শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে নয়, অ্যালকাইল অথবা অ্যারাইল যে দুইটাই আজকে আমরা কাজ করবো, একসাথে কাজ করবো। তাহলে একসাথে কাজ করলে আমাদের মানে বোঝা সহজ হবে। খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন তো আমাদের ভেঙে কি ভাঙে সেটা আমাদের শেষ। এখন আমরা চলে যাবো যে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া, যেগুলো আমরা বললাম যে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া আমরা একটা দেখবো আজকে। সেই মিথেনের সাথে যদি আমরা ক্লোরিন যোগ করি তাহলে আমাদের কি হয়, ক্লোরোমিথেন। তাহলে আমাদের ক্লোরোমিথেন সৃষ্টি হয়। আর আচ্ছা, আমাদের আরেকটা আছে যে নর্মাল, আমাদের এটা যেমন আমাদের ইয়াতে ছিল আমাদের ক্ষেত্রে নর্মাল ক্ষেত্রে, এখন যদি আমাদের চাকরি কাটা থাকে নর্মালি আমরা ধরে নিলাম যে ইঞ্জিন ইঞ্জিনের হাইড্রোজেন সাথে ক্লোরিন যা করবো, তোমার হচ্ছে বাহকের উপস্থিতিতে আমাদের বাহক, আমি তো বিক্রিয়া আগে বলা হয়েছে যে বাহক গুলো কি কি, সেই বাহকের উপস্থিতিতে আমাদের এই কাজটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের নর্মাল যে নর্মাল বিক্রিয়া এই দুইটাই ছিল। এরপরে আমরা চলে যাব যে আমাদের যে নিয়ম দেখলাম ভাঙার নিয়ম, প্লাস যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের বা অ্যারাইল হ্যালাইড দুইটাই আমরা একসাথে দেখব। তো চলো আমরা প্রথম বিক্রিয়াটা দেখে নিই। বিক্রিয়াটা অবশ্য সবাই চেনো, যতটুকু আমার মনে পড়ে যে এই বিক্রিয়াটা অবশ্যই সবার চেনা কথা। এটা আমাদের যে ড্রাই ইথারের উপস্থিতিতে কাজ করতে হয়, আমরা আসলে আজকে দেখব শুধুমাত্র যে ড্রাই ইথার নিয়ে যেগুলো কাজ করা হয় সেগুলো আমরা আজকে দেখব। আচ্ছা, ড্রাই ইথার নিয়ে কাজ করা হয় সেইখানে আমাদের এটা মূলত বিক্রিয়া বলা হয় উডস বিক্রিয়া। এটা মূলত উডস বিক্রিয়া, এখানে কি হয় এই যে আমাদের যে আমাদের উৎপন্ন করে কি অ্যালকেন উৎপন্ন করে। দেখো আমরা বলছিলাম যে এই যে আমরা দেখবো এইটার মাধ্যমে শুধুমাত্র অ্যালকাইল না, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কাজটা করব। একবারে নর্মালি আমরা এই যে আমরা বিক্রিয়াটা করাচ্ছি, আমাদের নর্মালি যে সেশনটা এখন করাচ্ছি সেটার ক্ষেত্রে আমরা অ্যালকেন, অ্যালকিন, তারপর ইথার প্লাস হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, এই বিক্রিয়াগুলো সব একত্রে আমরা করব এবং একটা সিস্টেমের মধ্যে করব, যাতে তোমাদের বুঝতে সহজ হয়, আমাদের বিভিন্ন প্রকারের বিক্রিয়া মনে রাখতে হওয়ার জন্য না হয়, আমাদের একটা টেকনিকের জন্য আমরা অনেকগুলো বিক্রিয়া মনে রাখতে পারি, এই জন্য আমাদের এই কাজটা করা। তাই আমরা আজকে এই যাই থাকতে যেগুলো করা যায় সেগুলো আমরা সবগুলো দেখে নেব। এখন যদি এইখানে আমাদের আমাদের ক্লোরোবেনজিন বা হ্যালোবেনজিন থাকে, সুতরাং আমরা নর্মালি ক্লোরোবেনজিনে কাজ করি, কিন্তু হ্যালোবেনজিন থাকলে আমাদের হ্যালোবেনজিনে কাজ করি, হ্যালোবেনজিনে আমরা থাকলে কি হবে, ঠিক আছে, তখন আমাদের কি হবে এই যে হ্যালোজেন এই যে এগুলো আমাদের একত্র হয়ে যাবে এবং বাকি যে আমাদের অংশ আছে সেই বাকি অংশটুকু আমাদের একত্রে হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কি এটা ছিল আমাদের উডস বিক্রিয়া, আর এটা হচ্ছে আমাদের উডস ফিডিং বিক্রিয়া। ঠিক আছে,
রেনাল নামক আমাদের দুইটা বিক্রিয়া গেল, যেটা হচ্ছে উডস রিলেটেড, উডস বিক্রিয়া আর হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। এখন আমরা যাব অন্য আরেকটা বিক্রিয়াতে, যেখানে ড্রাই ইথার ইউজ করা, এখানেও কিন্তু ড্রাই ইথার ইউজ করা হয়েছে, এখানেও কিন্তু ড্রাই ইথার ইউজ করা হয়েছে, আমি লিখতে ভুলে গেছি, কিন্তু ড্রাই ইথার এখানে কিন্তু ইউজ করা হয়েছে। আমরা দেখছিলাম নরমালি যে কোথায় ভেঙে যায়, কিন্তু আমাদের এইখানে ওইভাবে ভাঙবে না, আমাদের আর ও এক্স, ঠিক আছে, আর ও এক্স দিয়ে আমরা কিন্তু ভাঙা দেখিয়েছিলাম না, আমরা আর ও এইচ দেখিয়েছিলাম, দেখো আর ও এইচ আমরা কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে দেখেছিলাম, কখনো আমরা এটার ক্ষেত্রে দেখাই নাই, ঠিক আছে, কিন্তু এটা ওইভাবে ভাঙবে না। আর নর্মাল ক্ষেত্রে মনে রাখবা, যেখানে তোমার সোডিয়াম আছে আর অন্য পাশে যদি হ্যালোজেন থাকে তাহলে তারা সবসময় একত্রে হবে, সোডিয়াম আর হ্যালোজেন থাকলে তারা একত্রে হবে, তাদেরকে আলাদা কেউ করতে পারবে না, এটা নর্মালি মনে রাখবে শর্ট টেকনিক। তাহলে তোমরা মনে রাখবে যে তাহলে তোমাদের সোডিয়াম আর হ্যালোজেন একসাথে থাকলে আমাদের একত্রে হবে, এবং এই বিক্রিয়াটা ঘটবে ড্রাই ইথারের ক্ষেত্রে, এবং শেষে উৎপন্ন করবে ইথার, আমাদের শেষে উৎপন্ন করবে হচ্ছে ইথার, ঠিক আছে, আমাদের উৎপন্ন করলো ইথার, এটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তাহলে আমাদের নর্মালি তিন নম্বর বিক্রিয়াটাও আমরা এই নিয়মে আমরা দেখে ফেললাম যে এখানে ড্রাই ইথার ইউজ করা হচ্ছে। এখন আমাদের চার নম্বর বিক্রিয়াতে চলে যায়, ঠিক আছে, তাহলে আমি নর্মাল কি বললাম যে এই বিক্রিয়া দেব না কেন, সোডিয়াম আর হ্যালোজেন থাকলে তারা একত্রে হবে, নর্মাল ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রেও আমাদের কি ইউজ করা, ড্রাই ইথার ইউজ করা হয়, এটা হচ্ছে অ্যাসিডের মানে হ্যালোজেন জাতক, এটা হচ্ছে অ্যাসিডের জাতক, অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে, এবং অ্যাসিড থেকে তোমার হচ্ছে আমাদের এই পাশে আমরা একটা হ্যালো মানে হ্যালোজেন ঢুকেছি, তারপরে আমাদের সাথে বিক্রিয়া করছে যে আমাদের এটা বিক্রিয়া করে আমাদের উৎপন্ন করবে আমাদের আর ড্যাশ দেই, তাহলে আমাদের ভালো মনে হবে, তাহলে আর আর ড্যাশ, তাহলে এটা আমাদের কি উৎপন্ন হলো, আমাদের অ্যাস্টার উৎপন্ন হলো, কিন্তু এটা তাহলে অ্যাস্টার উৎপন্ন হওয়ার পর তাহলে এটা কি হবে, আমাদের অ্যাস্টারিকরণ বিক্রিয়া, কিভাবে ভেঙে যায় সোডিয়াম হ্যালোজেন আর হচ্ছে একসাথে হয়ে যায়, এই যে সোডিয়াম হ্যালোজেন একসাথে হয়ে যায় এবং এই যে টাইপের বিক্রিয়া গুলা আমরা একসাথে করে দিলাম, তাহলে তোমাদের মনে রাখতে সহজ হবে। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্টে জানাও, অথবা আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে যেয়ে তোমরা আমাদের সমস্যাগুলো বলতে পারো যদি কোনো সমস্যা থাকে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।